রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বেনামি চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এতে করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রোববার বিকেলে সমিতির পক্ষে সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম খান এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করেন সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর সুলতানুল ইসলাম টিপু প্রফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী আজগর ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মামুন চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে শিক্ষক নেতা আশরাফুল ইসলাম খান বিজ্ঞপ্তিতে জানান প্রাণনাশের হুমকি দেওয়ায় ওই শিক্ষকরা ছাড়াও আমরা গভীর উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছি হুমকিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কেউ কেউ আইনের আশ্রয় নিয়েছেন তাদের পরিবারও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি আরও জানান এর আগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এস তাহের আহমেদ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম শফিউল ইসলাম হিল লিলন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী নির্মমভাবে খুন হন এছাড়া বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকজন শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রকৃত হুমকিদাতাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান শিক্ষক সমিতির এই নেতা সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি রাজশাহী